রাতের আকাশের উজ্জ্বলতম নক্ষত্র ভেনাসের বাংলা নাম শুক্র এসেছে গুরু শুক্রাচার্যের নাম থেকেই। সকালের আকাশে উদিত শুক্র গ্রহকে শুকতারা ও রাতে সন্ধ্যাতারা নামে ডাকা হয়। সূর্য থেকে দূরত্বের দিক থেকে শুক্রের অবস্থান দ্বিতীয়। আচার আচরণগত সামঞ্জস্যের কারণে শুক্রকে পৃথিবীর বোন নামেও ডাকা হয়। আকার ও অন্যান্য আচরণগত মিল থাকলেও বসবাসের জন্য এই গ্রহ রয়েছে সম্পূর্ণ অনুপযুক্ত, কারণ শুক্রের গড় তাপমাত্রা 462 ডিগ্রি সেলসিয়াস। যদি আন্দাজ না থাকে শুক্র ঠিক কতটা গরম, তবে জেনে রাখুন এখন অবধি বাংলাদেশের রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা 1972 সালের 30 মে রাজশাহীর 45.1 ডিগ্রি সেলসিয়াস। শুধু তাপমাত্রাই নয়, অন্যান্য আরও অনেক কারণেই বেশ অদ্ভুতুড়ে এই শুক্র গ্রহ। লম্বা এই তালিকার চলুন কিছুটা আপনাদের জানিয়ে দিই। উল্টো পথের যাত্রী। বাকি সব গ্রহের কক্ষপথ উপবৃত্তকার হলেও শুক্র গ্রহের কক্ষপথ গোলাকার। শুক্রের রয়েছে প্রতীব গতি, যার মানে অধিকাংশ গ্রহই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরলেও শুক্র মহাশয় ঘোরেন পূর্ব থেকে পশ্চিমে, অর্থাৎ সূর্যের বিপরীতে। তাই এই গ্রহে সূর্যোদয় হয় পশ্চিমে আর সূর্যাস্ত পূর্বে। শ্বাস নিয়েছ তো মরেছ। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রায় পুরোটাই কার্বন ডাইঅক্সাইডে পূর্ণ, আর তাই মানুষের পক্ষে অসম্ভব শুক্র গ্রহে প্রাণ খুলে শ্বাস নেওয়া। জ্বলন্ত অগ্নিকুণ্ড। সৌরজগতের সবচাইতে উত্তপ্ত গ্রহ শুক্র। মূলত পুরু মেঘের কারণে সূর্যলোকের বেশিরভাগই শুক্রের মেঘ ভেদ করতে পারে না, আর তা তখন পরিণত হয় তাপে। এর ফলে এতটাই উত্তপ্ত শুক্র গ্রহ। ও হ্যাঁ, খুবই স্বাভাবিক, শুক্রের নেই কোনো জলের অস্তিত্ব, থাকবে কি করে? এই তাপমাত্রা যে অনায়াসেই গলে যাবে সীসাও। চাপের প্রভাব। আকারে পৃথিবী থেকে সামান্য ছোট হলেও বায়ুমণ্ডলের চাপে কিন্তু শুক্র বেশ এগিয়ে। পৃথিবীর তুলনায় শুক্রের বায়ুমণ্ডলের চাপ প্রায় 90 গুণ বেশি। দূরত্বের দিক থেকে পৃথিবীর সবচাইতে কাছাকাছি গ্রহ শুক্র। দূরত্ব মাত্র 261 মিলিয়ন কিলোমিটার। তবে তাহলেও এখন অবধি মানবসৃষ্ট কোনো কিছুই শুক্রে 127 মিনিটের বেশি স্থায়ী হতে পারেনি। আগ্নেয়গিরি। শুক্রের আগ্নেয়গিরির সংখ্যা সৌরজগতের যে কোনো গ্রহের চাইতে বেশি। ছোট বড় মিলিয়ে এই গ্রহে রয়েছে প্রায় 100,000 মতো আগ্নেয়গিরি, যার বড়টা লম্বায় আবার প্রায় 5 মাইল। নিঃসঙ্গ নক্ষত্র। সাদা হোসাইনের তুমুল জনপ্রিয় উপন্যাস নয়, বলছি শুক্র গ্রহের কথাই। শুক্র বেচারা ভীষণ একা, কারণ এর নেই কোনো চাঁদ বা বলাই। অথচ শনি গ্রহের চাঁদের সংখ্যা 53টি, এমনকি মঙ্গলেরও ফেবোস আর ডিমোস নামে দুটি চাঁদ রয়েছে। কি কিউট না নাম দুইটা! শুক্র গ্রহের একদিন তার 1 বছরের চাইতেও বড়। পৃথিবীর দিনের হিসেবে শুক্র গ্রহ সূর্যের চারপাশে একবার ঘুরতে সময় লাগে 225 দিন, অথচ আপন কক্ষপথে পরিভ্রমণ করতে সময় লাগে 243 দিন, যা পৃথিবীতে লাগে মাত্র 24 ঘন্টা।